Waiting Bengal. Waiting fast. Sri Lakhan Bera Jewelers. খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। আপনি কি নতুন বাড়ি করতে চান? বিল্ডিং মেটেরিয়ালস থেকে অভিজ্ঞ মিস্ত্রি পেতে একমাত্র ভরসা নাসিফা এন্টারপ্রাইজ, নেত্রা নতুন পাড়া। লক আপের মধ্যে এক প্রতিবন্ধী যুবকের রহস্য মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার ভাসিলা চাঁদরা এলাকায়। যুবককে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গত শুক্রবার ফণী ঝড়ের দিন বারাসাত স্টেশন থেকে জিআরপি পুলিশ গৌতম মণ্ডল নামে ওই প্রতিবন্ধী যুবককে গ্রেপ্তার করে। নিরাপরাধ প্রতিবন্ধীকে লক আপের মধ্যে পিটিয়ে মারার অভিযোগ করেছে মৃতের পরিবার। ইতিমধ্যে তারা বুধবার অভিযোগ জমা দিয়েছেন জেলা পুলিশ সুপারের দপ্তরে। গৌতম মণ্ডল নামে প্রতিবন্ধী ওই যুবকের মৃতদেহ আরজিকর হাসপাতালে রয়েছে। স্থানীয় প্রশাসন কোনোভাবেই তার দেহ এখনই ময়না তদন্ত করবে না বলে জানানোয় ক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার সকালে দেগঙ্গা লেবুতলা স্টেশনে 7:30 ডাউন শিয়ালদা ইছামতি লোকাল ট্রেন অবরোধ শুরু করেন। রেললাইনে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পুলিশ ও ক্ষুব্ধ এলাকাবাসীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বারাসাত হাসনাবাদ শাখার লেবুতলা স্টেশন। প্রায় 2 ঘন্টা ধরে চলে অবরোধ, তবে শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধ উঠে যায়। 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা। রাত্রের বেলা 1:30 সময় দেগঙ্গা থানা থেকে এসেছিল, এসে বলে গেছে যে বডিটা মারা গেছে। 1:30 সময় আমাদের দেগঙ্গা থানা খবর দিয়ে আপনাদের বাড়িকে খবর দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, মারা গেছে, বডিটা আছে আরজিকাল হসপিটালে। আচ্ছা, সেখান থেকে এবার আমাদের সেখানে যোগাযোগ দেগঙ্গা থানায় যোগাযোগ করতে বলেছে বাসিন্দা সার্টিফিকেট। ওখানে গিয়েছি, যাওয়ার পরে বলছে যে আমরা বডি দিতে পারবো, এখন ইনকোয়ারি করে সেন্টার যে ইনকোয়ারি করবে, ইনকোয়ারি কাগজ সেখানে আসবে, তারপরে আমরা এখান থেকে উনি যাওয়ার পরে সেদিন চিনতে ট্রেন বাতিল করা হয়। আচ্ছা, আর সেই ট্রেন বাতিল করার থেকে নিয়ে সবাই ছোটাছুটি করছে, একজন সবাই ঝড়ের আশঙ্কা নিয়ে লোক ছোটাছুটি করছে। আচ্ছা, এটা কি সত্য ঘটনা? সিসিটিভিতে দেখাতে পারছি। আচ্ছা, পিছন দিয়ে গিয়ে ব্যাগের কলার ধরেছে পিছন দিয়ে ছেলেটাকে, চাইছি যে
ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া, সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে, ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, এম ডি মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে।